অকটেনে কি মানে সংকট ছিল নাকি? আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। সো অনেকদিন হলো ভিডিও বানানো হয় না, সো মাঝখানে আমি ভিডিও আপলোড করতে পারি নাই কিছুদিন। যেগুলো ভিডিও আপনারা এতদিন দেখছেন ওইটা ঈদের আগের ভিডিও, কারণ ঈদের পরে আসলে কিছু ঘটনা ঘটে গেছে, এই জন্য আমি আর ভিডিও বানানোর সাহস পাই না এই কয়েকদিন। সো আপনাদের সাথে শেয়ার করব। সো এখন মেইন প্রবলেম হচ্ছে বগুড়ার কোথাও ফুয়েল নাই। আমি ফেসবুকে দেখলাম মানে উত্তরাঞ্চলের অধিকাংশ জায়গায় ফুয়েলের সংকট দেখা দিছে। এখন এইটা কি জন্য হয়েছে আমি জানি না, অনেকে বলতেছে নাকি দাম বাড়ানোর জন্য এই কাজ করতেছে, আবার অনেকে বলতেছে যে ঈদের ছুটিতে আসলে আনলোড করতে পারে নাই ফুয়েল, এই জন্য আপনার ফুয়েলের সাপ্লাই কম। যেইটাই হোক, ফুয়েল তো একটা দরকারি জিনিস। আমি ঈদের দিনও বেরোইছিলাম, ওই দিনও কোথাও পাই নাই, এবং তারপরে আমি ফুয়েল তুলতে পারি না, এই জন্য আর বেরোয়া হয় নাই। দেখি এখন ফুয়েল নিতে যাচ্ছি, এইখানে একটা পাম্প ছিল শহরের ভিতরে, ওইটাতে ফুয়েল পাই নাই। এখন তিন মাথার দিকে যাচ্ছি, দেখি ওখানে পাই কি না। কাহিনী যেটা হয়েছে, ঈদের পরে যে শুক্রবার ছিল ওই দিন বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে বগুড়াতে, বগুড়ার গণ্ড গ্রামে ট্রাকের সাথে। ট্রাক পিছন থেকে আর কি বাইককে ধাক্কা দিয়েছিল। সো ওখানে একজন স্পট ডেথ হয়েছে এবং দুইজন আহত ছিল। সো তিনজনই, দুইজন আমার ফ্রেন্ড ছিল, খুবই ক্লোজ ফ্রেন্ড, আর একজন আমার ছোট ভাই ছিল, ও অনেক ক্লোজ আমার ভার্সিটির সবাই। সো যে মারা গেছে প্রথমে স্পট ডেথ, সে হচ্ছিল আমার ফ্রেন্ড ছিল বাপ্পি। আমার যারা ক্লোজ ফ্রেন্ড আছেন তারা হয়তো বা চেনেন। আর ও ওই দিনই মারা গেছে স্পটেই, কারণ হেলমেট পরা ছিল না, এই জন্য আসলে এমনভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, ট্রাকের চাকা আর কি আপনার মাথার উপরে উঠে গেছিলো। সো হেলমেট পরা থাকলেও মনে হয় না কোনো উপকারে আসতো। তো যেটাই হোক, ওর মাথাতে আঘাত পাওয়াতে আর কি ও ওখানেই মারা গেছে সাথে সাথেই। আরেকজন ফ্রেন্ডের হচ্ছিলো পায়ে ইঞ্জুর হয়েছিল, পায়ের উপর দিয়ে আর কি ট্রাক চলে গেছিলো। সো ওর নাম হচ্ছিলো পিয়াল, ও হচ্ছে চিকিৎসাধীন অবস্থায় ছিল, পরে ঢাকায় নিয়ে গেছে উন্নত চিকিৎসার জন্য। বাট আমার ওই ফ্রেন্ডটাও বাঁচতে পারলো না, ও মারা গেছে। আর এখন বাকি আছে হচ্ছিলো আমার ছোটো ভাই সাকিব। সো ওর আর কি পা মেবি কেটে ফেলতে হবে আমি যতদূর শুনছি। আসলে আপনাদেরকে এগুলো বলতেছি, আমি ঈদের দিনও বলছি একটা ভিডিওতে যে সবাই সাবধানে বাইক চালান, আস্তে ধীরে চালান। আর তারপরেই দেখেন এই ঘটনা ঘটে গেল, তাও আমার ক্লোজ ফ্রেন্ড সার্কেলে। আমাদের ফ্রেন্ডরা সবাই তো পুরো একদম অবাক যে এটা কী হইলো। কিছুদিন আগেও আমাদের সাথে আড্ডা দিছে, কথা বলছে, বাট এখন আর নাই। সো ওদের ফ্যামিলির কথা একবার চিন্তা করুন যে কী অবস্থা তাদের ফ্যামিলির। আল্লাহ ওদেরকে বেহেস্ত নসিব করুক, এই দোয়াই করি। আর কোনো ভুল থাকলে বন্ধুরা তোরা মাফ করে দিস, কারণ এমনভাবে যে তোদের মৃত্যুর লেখা আছে এটা আসলে কেউই জানত না।
খুবই মর্মান্তিক ঘটনা। তো এইসব কারণে আর ছোট ভাই যে অসুস্থ আছে, আল্লাহ তাআলা যেন ওকে সুস্থ করে দেয়, কারণ ওই একমাত্র যে অ্যাক্সিডেন্ট থেকে এখনো বেঁচে আছে। আসলে খুবই মর্মান্তিক, কারণ একটা অ্যাক্সিডেন্টে দুজন মারা যাওয়া আর একজনের এরকম আহত হওয়া খুবই বাজেভাবে, এটা আসলে খুবই প্যাথেটিক। তো আবারও বলতেছি, সবাই সাবধানে বাইক চালায়েন। এই সময় হচ্ছে হলো ঈদের সময়, অনেক রাশ থাকে, ড্রাইভাররা বাস ট্রাকের যারা ড্রাইভার থাকে ওনারা প্রচুর টিপ দেয় এই সময়, ওনারাও আসলে মাথা ঠিক থাকে না। সো আমাদের নিজেদেরকেই সতর্ক থাকতে হবে। এখানে একটা পাম্প আছে, আমি এখান থেকে দেখি ফুয়েলটা পাই কি না। আল্লাহর রহমতে ফুয়েলটা পাইলে আমি চলে যাবো, কারণ হাইওয়েতে আসলে আমার রাইড করতে এখন নিজেকে ভয় লাগতেছে। যদিও আমি হাইওয়েতে রাইড করতে পছন্দ করি, বাট এই ঘটনার পর থেকে আমি অনেক ভীত। মেবি এখানেও নাই, না একজন অকটেন নিচ্ছে। অকটেন আছে, অকটেনে কি মানে সংকট ছিল নাকি? আমি দুই দিন হলো ঘুরতেছি, পাচ্ছি না। দেন 220 দেন। হুম, সব পাম্পে পাচ্ছি না আমি। কাল থেকে অ্যাভেলেবল হবে না, আবার শুনলাম তেলের দাম নাকি বাড়ায় দিবে, এরকম কোনো সেটাই তো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। যাক, তেলের সংকট নাই, ঈদের জন্যই আর কি এরকম হয়েছিল সমস্যা। আর কয়দিনের মধ্যেই, কালকে থেকে আর কি সবাই তেল পেয়ে যাবেন, সমস্যা নাই। সো ফুয়েল নিয়ে নিলাম, অকটেন নিয়ে নিলাম এখান থেকে। এই পাম্পের নামটা ভুলে গেছি, আচ্ছা পরে আর একদিন বলবো নি। সো ওখানকার মামা বললো যে তেলের সংকট নাই, ঈদের ছুটির কারণে আর কি সাপ্লাইয়ের একটু সমস্যা হয়েছিল, আর তেলের দামও বাড়বে না, এগুলো গুজব, সো কেউ কনফিউজ হয় না, দামও বাড়বে না এবং তেলও অ্যাভেলেবল থাকবে কালকে থেকে। বাহ, এখানে মেশিন দিয়ে ধান থেকে, ধানের গাছ থেকে ধান আলাদা করা হচ্ছে। এখানে আবার রাস্তার মধ্যে মিটিং হচ্ছে কেন? তো তেল নেওয়া ডান, এখন নিশ্চিন্ত। আসলে গাড়িতে তেল না থাকলে বের হওয়াও যায় না, আর বের না হইলে আপনাদের জন্য ভিডিও মেক করতে পারতেছিলাম না কয়দিন হয়তো। আর এইসব অ্যাক্সিডেন্টের কারণে আমিও আসলে একটু খুবই ডিস্টার্ব ছিলাম কয়দিন। আশা করি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব। আমাকে তো বাসা থেকে বাইক চালাইতে দিতে অনেক ভয় পাচ্ছে, তারপরও সাবধানে হেলমেট পরে চালাচ্ছি, আল্লাহর রহমতে আশা করি কোনো সমস্যা হবে না। এইদিকে একটা গ্রামের ভাইব আছে। সো সবাইকে একটা অনুরোধ করব, সবাই হেলমেট পরে চালায়েন। আমার বন্ধু বান্ধব বা আমার সাবস্ক্রাইবার যারা আছেন, যারা ভিডিও দেখেন আমার, হেলমেট পরে চালায়েন, সবার কাছে অনুরোধ।
কিছুটা হইলেও সেফ থাকতে পারবেন। আর স্পিড আপ করার দরকার নাই, নিজের লিমিটের মধ্যে চালাইন। রাস্তা ফাঁকা থাকবে বলে বা রাস্তা ফাঁকা থাকবে বলে যে আপনি খুব স্পিডে চালাবেন এইটা করার দরকার নেই। আর দেখবেন যে প্রত্যেকটা রোডের স্পিড লিমিট দেওয়া থাকে, সো আপনারা ওইটাই ফলো করবেন। কারণ একটা রোড তৈরি করতে একটা ইঞ্জিনিয়াররা অনেক মাথা খাটায়, ঠিক আছে? ওরা জানে যে আপনার এই রোডে কত স্পিডে গাড়ি চালানো উচিত। আপনি ওইটা ফলো করেন না, তারপরে দেখেনি অ্যাক্সিডেন্টের হার কতটা কমে আসে। আপনি নিজে থেকেই ফলো করা শুরু করেন, অন্যকে ইন্সপায়ার করেন, দেখবেন আস্তে আস্তে সবাই এটা ফলো করবে। সো অনেক জ্ঞান দিয়ে দিলাম, কারণ আসলে যার হারায় সেই বোঝে। সো আমার এত ক্লোজ ফ্রেন্ড যাদের সাথে সবসময় আড্ডা দিতাম, মজা করতাম, ঘুরতাম, সে এখন নাই, একসাথে দুইজন চলে গেল। আর এই রোডটা হচ্ছিল আপনার মেডিকেল থেকে আসছে, নতুন হয়েছে রোডটা, সেই রোড করছে, এটা অস্থির রোড, বাইপাস টাইপের। সো যাই হোক, ভিডিও আর বড় করব না, এই তো ছিল ভিডিও। সবাই সাবধানে বাইক চালায়ন। আর বগুড়া এখন বর্তমানে ফুয়েলের কোনো সংকট নাই। আজকে ভিডিও করতেছি আমি কি বার, আজকে হচ্ছে, দাঁড়ান বলতেছি, আজকে হচ্ছে রবিবার, তার মানে সোমবার থেকে আপনারা অ্যাভেলেবল ফুয়েল পেয়ে যাবেন। সো এখন বাসায় চলে যাই, কিছু কাজ ছিল কাজ করলাম আর ফুয়েল নিলাম, দেখলে নিত। সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাইন। সো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে গাড়ি চালাবেন। আল্লাহ হাফেজ।